নামিবিয়াকে মাত্র রানে অলআউট করে দিয়ে উইকেটের জয় স্বাগতিক টানা যুবাদের তিনটি দাপুটে জয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসাবে লাল সবুজের তরুণ প্রতিনিধিদের জায়গা হলো কাপ পর্বে এ ম্যাচেই যুব ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের আসনে বসেছেন বাংলাদেশ দলনায়ক মেহেদি হাসান মিরাজ বাজার থেকে সুব্রত সাহার রিপোর্ট সতীর্থদের কাঁধে চেপে বাংলাদেশ অধিনায়ক মিরাজের মাঠ ছাড়ার এই দৃশ্য আজীবন তার মনে গেথে থাকবে এ ম্যাচে মাত্র বারো রানে দুই উইকেট নিয়ে তিনি যে বাংলাদেশ ক্রিকেটকে ইতিহাসেই ঠাই করিয়ে দিয়েছেন খুলনার এই অফ স্পিনার যুব ওয়ান ডে ইতিহাসে চুয়াত্তর উইকেট নিয়ে পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিমকে এক ম্যাচ আগে এ মাঠেই স্বাগতিক পাকিস্তানি ক্রিকেটারকে টোপকে সর্বোচ্চ রান রেকর্ড দখলে নিয়েছিলেন এমন ভেনু বাংলাদেশের জন্য কতটা লাকি তার প্রমাণ নামিবিয়ার বিপক্ষে টস জিতেই পেতে শুরু করেছিল স্বাগতিকরা শুরুর উইকেট নিয়ে টস জয়ী দলটির সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেছেন পেইসার সাইফুদ্দিন বাকি কাজটা বাংলাদেশি স্পিনারদের নামিবিয়ার ব্যাটসম্যানরা এই বিভাগে কতটা দুর্বল সেটির প্রমাণ পাওয়া গেছে খুব সহজেই ম্যাচ সেরা শাওন মিরাজ আরিফুল আর সাইদরা মাত্র তেত্রিশ রান খরচ করে প্রতিপক্ষে সাত উইকেট তুলে নিয়েছেন অতিথি দলের দুই ব্যাটসম্যান হয়েছেন রান আউট স্বাগতিকদের এমন দাপুটে বোলিং ফিল্ডিংয়ের সামনে নামিবিয়ার ইনিংসের সমাপ্তি হয় একশো তেইশ মিনিটেই বত্রিশ দশমিক পাঁচ বলে নামিবিয়া অল আউট পঁয়ষট্টিতে পঞ্চাশ ওভারের ম্যাচ হলেও দুদলের ইনিংস মিলিয়ে খেলা হয়নি তিনশো বলও কেননা লক্ষ্য তাড়া করতে নেমে পিনাক সাইফের উইকেট হারিয়ে বাংলাদেশ ষোলো ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে দু হাজার ছয় আর দু হাজার আট বিশ্বকাপের পর আবারও গ্রুপ পর্বের টানা তিন দু হাজার ছয় আর দু হাজার আট বিশ্বকাপের পর আবারও গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ তাদের প্রাথমিক লক্ষ্যটা অর্জন করতে সমর্থ হল বড় ম্যাচগুলোর আগে এমন তিনটি জয় মিরাজদের জন্য অনুপ্রেরণার বড় অংশ হিসেবেই থাকবে সুব্রত সাহা এনটিভি নিউজ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজার